আসসালামু আলাইকুম অলবিওয়ার্জ আশা করি সবাই ভালো আছেন আবার ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম অবশেষে এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয় ঠিক চল্যমন্ত্রণের বিস্তারিত জেনে নিই কবে ঘোষণা করতে চলেছে এসএসসি পরীক্ষার ফলাফল এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 28 নভেম্বর সোমবার ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত জানিয়েছেন তপন কুমার বলেন আগামী আঠাশে নভেম্বর চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করা হবে এর আগে গত পনেরোই সেপ্টেম্বর এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু হয়েছিল এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সম্মানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখের বেশি তিন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় আর সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী আঠাশে নভেম্বর সোমবার তো বন্ধুরা এই ছিল একটি সর্বশেষ খবর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ